गाइस आबार एकटी नतून भिडियो निये एसलाम। ए भिडियोते आपनादेरके देखिये देब किभाबे आपनी जे कोनो फटो बा भिडियो वाटारमार्क रिमूव करबेन खूब सहजे। सो तार जोन्नो आपनाके कि करते लागबे, प्रथमत आपनाके एकटी एप्लीकेशन डाउनलोड करते लागबे। एप्लीकेशनटी किभाबे डाउनलोड करबेन आपनादेरके भिडियो लास्टे बोले देब एप्लीकेशनटी किभाबे डाउनलोड करबेन। तार आगे आपनादेरके देखिये दिई एप्लीकेशनटी ओपेन करे किभाबे आपनी वाटारमार्कटी रिमूव करबेन। सो आमी एखान थेके एप्लीकेशनटी ओपेन करे निच्छि। एप्लीकेशन ओपन कर यहरणे एक इंटरफेस देखते पाबें, तो अपनी किचु वेट करबें। सो देखते हैं एखे एक एड चले आ, तो अपनी एडटी के क्लोज कर देवें। एडटी के क्लोज कर देव पर किचुक्षण वेट करबें। एप्लीकेशन ओपन हो जा देखते यह एक इंटरफेस देखते पाबें। तो अपनी जो भिडियो वाटारमार्क रिमूव करते चान, तो अपनी इन्हें सिलेक्ट भिडियो करबें। अपनी जो फटो वाटारमार्क रिमूव करते चान, तो अपनी एखान सिलेक्ट इमेज करबें। तो আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখান থেকে আমার ফটোর ওয়াটারমার্কটি রিমুভ করে। সো আমি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করছি। সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আপনি যদি এখানে চান আপনি ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, আপনার নিজের নামে অ্যাড করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন নিচে অ্যাড ওয়াটারমার্ক লেখা আছে, তো আপনি এই অপশন দিতে ক্লিক করে আপনি যে ফটোটিতে অ্যাড করতে চান তো খুব সহজে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি যে ভিডিওটি নিয়ে আসি ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন তো আপনাদেরকে দেখিয়ে দিই। সো প্রথমত আপনি ফার্স্ট যে দেখতে পাচ্ছেন রিমুভ ওয়াটার, তো আপনি রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবেন। রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করার পর আপনার যে ফটোটি ওয়াটারমার্ক আছে তো আপনি সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটিতে আমার এখানে ওয়াটারমার্কটি আছে, তো আমি এই ওয়াটারমার্কটিকে কীভাবে রিমুভ করবো আপনাদেরকে দেখিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কটিতে লেখা আছে টোন। এই ফটোটিকে এডিট করছি, তো তার জন্য এই অ্যাপ্লিকেশনটির নামটি এখানে দেখতে পাচ্ছেন টোন অ্যাপ। তো আমি এই টোন অ্যাপকে রিমুভ করতে চাই, এই ওয়াটারমার্কটিকে আমি রিমুভ করতে চাই। রিমুভ করতে হলে আপনাকে কী করতে লাগবে, এই যে সরি কী করতে লাগবে, আপনার যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনাটি, সেই কোনাটি ধরে আপনি সরাসরি এই ওয়াটারমার্কটিকে ঠিক মতো এখানে নিয়ে আসবেন ওয়াটারমার্কটির পাশে। তো আমি এখান থেকে ঠিক মতোর মতো নিয়ে আসছি, সরি ঠিক মতো নিয়ে আসার পর আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে লাগবে আপনি সরাসরি এখানে সেভ উপরে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশানে ক্লিক করুন। সেভ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমার সাইটটি ক্লিক করুন। তার আগে আপনাদেরকে বলে দিই এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি ইউজ করবেন তো আপনি ডাটা অফ করে এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করবেন। শুধু একবার ডাটাটি অন করে দেবেন, অন করে দেওয়ার পর আপনি ডাটাটিকে অফ করে দেবেন, নাহলে এই অ্যাপ্লিকেশনে অনেক অ্যাড আসতে থাকে তো আপনার প্রবলেম হতে পারে। তো আপনি সরাসরি এখানে ক্লোজ করে দিচ্ছি আমি এটি। তো আপনাদেরকে এখন সেই ফটোটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই। সো আমি আমার গ্যালারিটি ওপেন করে নিচ্ছি। আমি আমার গ্যালারিটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গ্যালারিটিকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে ফটোটি এখানে খুব সহজে আমার ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন, এই যে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। তো আপনি এরকমভাবে খুব সহজে ওয়াটারমার্কটি রিমুভ করতে পারবেন খুব সহজে। তো আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি আশা করি। তো বুঝতে যদি না পারেন আপনি ভিডিওটিকে পজ করে দেখতে পারেন। তো আপনাকে যদি এই ভিডিওটি কাজের হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আপনার যদি করতে অসুবিধা হয়। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে ঘন্টা বাজিয়ে দেবেন। আমি ডেলি এই ধরনের আপডেট আপনার সাথে শেয়ার করতে থাকি, তো সবার আগে পাওয়ার জন্য আপনি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে বাজিয়ে দেবেন। আপনি এখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কীভাবে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে আপনার যে প্লে স্টোর অ্যাপটি আছে সেই প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি এখানে সরাসরি সার্চ দেবেন ওয়াটারমার্ক রিমুভ, ডাব্লিউ এ টি ই আর এম এ আর কে ওয়াটারমার্ক রিমুভ, আর ই এম ও ভি ই আর। তো আপনি সরাসরি ওয়াটারমার্ক রিমুভ লিখে আপনি সার্চ দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন চার নম্বরে এই অ্যাপ্লিকেশনটি আছে। এই অ্যাপ্লিকেশনটিকে আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি আশা করি আপনি হয়তো বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আপনাকে ভিডিওটি কেমন লেগেছে। তো দেখাবেন নতুন ভিডিও। এখন টাটা বাই বাই, বন্দে মাতরম, জয় হিন্দ।